সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কথা কোন জায়গায় পৌঁছেছে যে অ্যাডিশনাল সিও এবং সিও বলছে, হাত জোর করে বলছেন যে দয়া করে মেনে নিন না, ওটা আমরা ভাঙতে পারবো না। অসহায়তা এই জায়গায় পৌঁছেছে, অসহায়তা এই জায়গায় পৌঁছেছে, এসপির অসহায়তাটা এই জায়গায় পৌঁছেছে, ডিএমদের অসহায়তা এই জায়গায় পৌঁছেছে। স্বাভাবিকভাবে ওই ছবিটা কোথায় দাও তো, দিয়ে এসছো আপনাদের কাগজেই বেরিয়েছে যে এরিয়া ডমিনেট করার দায়িত্ব হচ্ছে সিআরপিএফ, সিআরপিএফ এর সাথে র্যাফের পোশাকে এক, র্যাফকে দিয়ে এরিয়া ডমিনেট করানো হচ্ছে। ছবি বেরিয়েছে, সেই ছবিটাও আমরা আজকে দিয়েছি। আমরা আবার বলছি, এখানে কে সিআরপিএফ এর পোশাক পরে আছে, কে সিআরপিএফ এর পোশাক পরে নেই, কে ট্রেন্ড পুলিশ, কে আনট্রেন্ড পুলিশ, কার হাতে রাইফেল দেওয়া উচিত, কার হাতে রাইফেল দেওয়া ব্যাপার নয়, এই পুরোটাই নিয়ন্ত্রণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের অফিস থেকে এবং পুরোটাই নিয়ন্ত্রণ হচ্ছে রাজ্য সরকারের দ্বারা। বাংলায় নিরপেক্ষ অবাধ নির্বাচনের দাবিতে আমরা আমাদের কেন্দ্রীয় স্তরকেও জানিয়েছি যে বাংলার মানুষের, ভোটারদের, তাদের যে ইলেকটোরাল যে কনফিডেন্স, সেই জায়গায় দাঁড়িয়ে সেই কনফিডেন্স এখনও বিল্ড আপ হয়নি। কোনো কোনো জায়গায় তিন বছর হয়ে গেছে, যেমন মুর্শিদাবাদের ডিএম, মুর্শিদাবাদের এসপি, এরা মোর দ্যান থ্রি ইয়ার্স ওখানে ওয়ার্ক করছে, কনভেনশন অনুযায়ী তাদের বদল হচ্ছে না। নির্বাচন কমিশনের কনভেনশন দেখা যায়, যারা একবার নির্বাচন কমিশন কাউকে বাতিল করে তাহলে তাদের আর কোনো জায়গায় নির্বাচন প্রক্রিয়ায় কোনো সময় নেওয়া হয় না। এই কোনো নিয়ম নীতি এখানে মানা হচ্ছে না। হাওড়া, সাকরাইল, দুর্গাপুর সমস্ত জায়গায় নিয়ম নীতি ভেঙে রাজ্য সরকারের পুলিশ কাজ করছে। সুতরাং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন যে বাংলার মানুষের ফ্রি ফেয়ার ভোটের, এই শব্দটাই ভুলে যাচ্ছে, এই শব্দটাই ভুলে যাচ্ছে, অবাধ নিরপেক্ষ নির্বাচন এই শব্দটাই বাংলায় ভুলে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আবার বলছি, অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা এখানে নির্বাচন কমিশনের যে পর্যবেক্ষক এসছেন তার কাছে আমাদের বক্তব্য তুলে ধরেছি। আমি বলেছি আমি করিনি, ইট ইজ দ্য পারসেপশন অফ দ্য বেঙ্গল পিপলস, ইলেকটোরাল অফ দ্য বেঙ্গলস, যে সিও অফিস এবং সিও পার্টিসান এবং ওনাকে এবং সিও সামনে এক সেকেন্ড শিওর সামনে কথা বলবো না বলেছে, উনি ছিলেন না সেই সময়। আমি তো বারবার বলছি এই কথাটা, হ্যাঁ বলুন। এই অভিযোগ আইন শৃঙ্খলা নিয়ে রাজ্যের মানে বাহিনী নিয়ে যে অভিযোগ, আসলে তারা বেসলেস, তাদের কোনো মাস বেস নেই, তাদের কোনো উপযুক্ত লিডারশিপ নেই, তাই সেই জন্যই এই ধরনের বিভ্রান্তিমূলক অভিযোগ তারা করছে এবং কমিশনের কাছে তারা অনুরোধ, মানে কমিশন না মানে দুবের কাছে তারা অভিযোগ অনুরোধ করেছেন যে যাতে করে এই ধরনের বিভ্রান্তিমূলক এতে তারা পা না দেন, বিষয়টা খতিয়ে দেখে, মানে বিষয়টা খতিয়ে দেখে যাতে করে সেই ব্যাপারে কোনো। তাহলে নির্বাচন কমিশনের তৃণমূলের যারা এসেছিলেন তারা বলে যান যে 98 সালে উনি মিথ্যে অভিযোগ করেছিলেন, 99 সালে ওনারা মিথ্যে অভিযোগ করেছিলেন, 2001 সালে ওনারা মিথ্যে অভিযোগ করেছিলেন, 2004 সালে ওনারা মিথ্যে অভিযোগ করেছিলেন, 2008 সালে মিথ্যে অভিযোগ করেছিলেন, 2009 সালে মিথ্যে অভিযোগ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার বইগুলোতে ছত্রে ছত্রে লিখেছে যে পশ্চিম বাংলায় অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় না। তাহলে তারা বলুন যে সেই সময় তারা বেসলেস ছিলেন, সেই জন্য এই অভিযোগগুলো মমতা ব্যানার্জি করতেন।